অপরাধ দিন তারাটাকে সব সময় সেটা তো বুঝিনি হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ এখন বিষয়টা হলো আমাদের ভূমিদের যে থাকিয়াবাড়ি থাকিয়াবাড়ির বিষয়টা আমি একটু বলতে চাইছিলাম আপনি তাদের পক্ষে এক এক কথা বলছেন যে তার তারা যদি মানে ইয়া হয় ওই যে কি এডভোকেট একজন আসলো না কি নাম তার নি তিনি যাকে মোল্লা মনসীদের দিয়ে বোঝাইতে বলেন মানে তার যেন হেদায়েত হয় যে বিষয় গুলো উনারা অজানা ছিল কি নাম জানি তার আপনি একটুখানি বললেন যে বুঝাইতে তারা যেন তারা বুঝায় ভাই তারা তার ভুলটা বুঝাবে শুদ্ধটা তো বুঝাবে না কারণ এখন এমন ভাবে চলতেছে একটা বিষয়ে মনে করেন একটা বিষয়ের ব্যাখ্যা এরকম ব্যাখ্যাটা অন্যরকম করে বুঝাচ্ছে কিন্তু এই ব্যাখ্যাটা ওই অন্যরকম কি থাকবে আদৌ তারা যখন আজকে ক্ষমতা নাই তাদের তারা আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে

আমরা দমন বসে নাই তারাও কিন্তু বসে নাই আমি আমার সঙ্গে আমার এক সঙ্গে টাকা শত শত লোকের সঙ্গে ফেস করি এরা অনেক শিক্ষিত আমার সাইটেও অনেক শিক্ষিত লোক ফেস করি একজন একদিন আমাকে বলে যে আমাকে না সে একটা ইয়ার মধ্যে কয়েকজন সামনে আমাদের একটা ইয়া হয় না নিয়মিত তো মানা করেনShaderProgram আমরা একটা ইয়ার মধ্যে হয় একত্রিত হই দিনে কয়েকবার ঠিক আছে ওই সময় বলে যে আপনার এই যে রোগ বেদি বালাই ও কিন্তু একজন অ্যাডভোকেট মানে অ্যাডভোকেট বলতে কি ও লয়ার লয়ারের উপর পড়ালেখা করছে চাকরিতে টাকার পরও সে বোঝাচ্ছে যে আপনার যে রোগ বেদিগুলো হচ্ছে এগুলো হলো সবই আল্লাহ ইয়া আপনি ভালোভাবে চলেন ঠিকমতো ধর্মকর্ম করেন বা নামাজ রোজা সবকিছু ঠিকমতো করেন আপনি অবশ্যই তা আমি তাকে ওইখানেই বলার কথা না তারপর আমি ওই জায়গায় বলার চেষ্টা করছিলাম পারি নাই পরে পরে এক জায়গায় গিয়ে বললাম যে আপনি এই কথাটা কথাটা বললেন বললেন ভাই না তার অন্য কিছু সম্বোধন আপনি যে ঠিক আছে এটা থেকে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় ভাই ওই আমাদের যে হিন্দুগুলো আছে এরা কি এই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে ইয়াতে ভর্তি হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে খালি আপনারা সুস্থ আছেন ওনারা সুস্থ নাই দেখেন উনি অনেক শিক্ষিত আর কি বলি হাসিও পায় কিন্তু তারা ইতিহাসে কিন্তু আহ সেইভাবেই পরিচিত থাকবেন আসলে আহ আমরা তো ওই মারা কাটার পক্ষে না এবং এটা তো বিশ্বাস করি না পেছন দিক থেকে আক্রমণ বাট তারা যা প্রকাশ করে যাচ্ছে সেটার

আমাদের উনি পরিবেশ থেকে করেন সেটা তো আমাদের মধ্যে মানুষ থাকে আমরা সেভাবে লাইভ করার দিয়ে শুরু করেছি অবশ্যই আপনার এই আমার মাথায় থাকবে আমি বুঝতে পারছি অনেক মানে ভাষা মানে প্রমিত বাংলা অনেক চেষ্টা করছেন হ্যাঁ আমি বুঝতে পারি তো এটাও আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল অবশ্যই অবশ্যই আপনার জন্য শুভকামনা এগিয়ে যান আছি হ্যাঁ হ্যাঁ কি কে ভাই হ্যাঁ 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 ভালো থাকবেন ধন্যবাদ